হবে স্যার এক্সাম্পলে আছে এবং এখানে তোমার বইয়ে 19 এবং 20 যে কোনো একটা অপশন যায় 19 এ যায় 19 এ যেটা আছে দে প্রুভ দ্যাট 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু sec a minus 10 ওকে নাও আমি এখানে যেহেতু আমার এখানে জায়গা কম আমি ধরি যে এটা আমি মুছে দিলাম তো মনে রাখতে আমাদের এই একটা প্রুফ দেন রুট 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু sec a minus 10 আমি এটা মুছে দিলাম আমরা এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড করব তোমরা তো বুঝছো যে রুটটা দুটোর উপরে আছে আমি এটা আলাদা আলাদা করে দিলাম 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ তো আপনাদেরকে শিখেছে মনে আছে যে আমরা এই যেতে থাকলে সব সময় উপরে যেটা থাকবে আমরা সেটা দিয়ে মাল্টিপ্লাই করব সাপোজ একটা নাম্বার আছে 3/5 এটাকে যদি আমি 10 দ্বারা মাল্টিপ্লাই করি আবার নিচে যদি 10 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমার ভিতরেটা একই থাকে ঠিক এই যেতে যখনই থাকবে এটাকে কি বলে ডিনোমিনেটর না নিউমারেটর নিউমারেটর এটা ডিনোমিনেটর আমরা সব সময় দেখতে থাকলে আমরা নিউমারেটর দিয়ে আমরা দুটোকে মাল্টিপ্লাই করব তাহলে করলে কি হবে দেখো তোমাদের মনে রাখা থাকা উচিত এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক এবং দিস ইজ নট অনলি ইজি বাট অলসো ইম্পর্টেন্ট ইনটু এখানে কি হলো যে উপরে যেটা হলো রুট ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ আমরা যদি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইজ ইকুয়াল টু অনলি থ্রি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ দিস ইজ ইকুয়াল টু ফাইভ হেয়ার রুট ওয়ান মাইনাস সাইন এ ইন্টু রুট ওয়ান মাইনাস সাইন এ কি হবে শুধু হবে ওয়ান মাইনাস সাইন এ আমরা এখানে কি লিখলাম আমাদের উপরে থাকলো 1 minus sine here a plus b into a minus b a plus b into a minus b মানে a square minus b square 1 plus sine into 1 minus sine means 1 minus sine square 1 minus sine square is equal to cos square a root cos square is equal to cos a আমি একবারে লিখলাম here we can write here cos কেন হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু স্কয়ার মাইনাস b স্কয়ার 1 প্লাস সাইন a ইকুয়াল মাইনাস সাইন a দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কয়ার আর 1 মাইনাস সাইন a ইকুয়াল টু কজ স্কয়ার আর রুট 1 কজ স্কয়ার a ইজ ইকুয়াল টু কজ দ্যাটস হোয়াই আই ক্যান রাইট হিয়ার অনলি কজ a এখন দেখো আমরা 1 মাইনাস সাইন a কে যদি আমি কজ এ দ্বারা ভাগ করি আমরা আলাদা আলাদা ভাগ করি 1 বাই কজ a মাইনাস সাইন এ বাই কস এখন তোমরা বুঝতে পারছো 1 বাই সাইন এ মানে রিসিপ্রোকাল অফ কস ইজ ইকুয়াল টু সেক এ রিসিপ্রোকাল অফ কস ইজ ইকুয়াল টু সেক আর সাইন বাই কস ইজ ইকুয়াল টু ট্যান দেখো তোমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে আমার মনে হয় তোমরা সবাই বুঝছো এবং এই জাতীয় অঙ্ক আমি যদি এর পরবর্তীতে বানিয়ে যদি দিই আমার বিশ্বাস তোমরা সবাই করতে পারবে থ্যাংক ইউ এখন আমার বিশ্বাস তোমরা সবাই করতে পারবে নাম্বার 22 ই অনেক সময় একটু চেঞ্জ করে দাও আমি তোমাদের বইয়ে যা আছে আমি সেটাই লিখছি ইফ tan a ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার এ প্লাস sec স্কয়ার তোমরা মনে করো যে তোমাদের যে প্রথম দিন নাইনে তোমরা যখন পড়তে তোমাদের যে ফর্মুলাটা আমি শিখিয়েছিলাম এটা ফর্মুলা যে সাম কেপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার
turn permanent black. The sine is equal to perpendicular by hypotenuse, tan is equal to base by hypotenuse, and also some people have curly. Cos is equal to base by hypotenuse. And turn permanent black. Tan is equal to permanent perpendicular by base. Just এটা মনে রাখো. এখন দেখো the tan. The value of tan is equal to 1 by root 3. Tan এর সাথে আমাদের যে তিনটা ফর্মুলা আমরা প্রথমে শিখিয়েছিলাম কি কি আমরা প্রথমে যেটা মেমোরাইজ করে নিয়েছিলাম তোমাদের যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার equal to 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার equal to 1 and also cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার equal to 1. দেখো একটা মিলতেই হবে, একটা মান থাকতে দেখতে গেলে tan এর সাথে এই দুটোর মধ্যে এখানে cos আছে এবং sec আছে, একটা রিলেশন থাকতে হবে. tan এর সাথে কার রিলেশন? রিলেশন কার? sec এর রিলেশন. রিলেশনটা কি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার equal to 1. দ্য রিলেশন ইজ sec স্কয়ার থিটা. এখানে আছে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ equal to 1. দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হিয়ার sec স্কয়ার এ equal to 1 প্লাস tan স্কয়ার এ. তাহলে আমরা tan এর ভ্যালু কত আছে? 1 প্লাস দ্য ভ্যালু অফ tan a ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3, তার হোল স্কয়ার বলবে 1 বাই 3. এখানে হেয়ার এলসিএম ইজ 3, 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, দ্য ভ্যালু ইজ 4 বাই 3. আমি এখানে বড় করে লিখি 4 বাই 3. এখন আমার আর কার ভ্যালু দরকার? কোসেক এর. তোমরা কি মনে করতে পারো কোসেকের যে ফর্মুলা আছে সেটা হলো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1. দ্য ফর্মুলা ইজ cosec square minus cot square equal to 1. কিন্তু এখানে তো ভ্যালু দেওয়া আছে tan. I think there is a relation between tan and cot. সে সম্পর্কটা কি? The reciprocal of tan is cot. That's why that here tan a equal to 1 by root 3. Therefore, cot a is equal to a reciprocal করলে হবে কি হবে? Only root 3. এখন দেখো তোমরা cosec এর cot এর ভ্যালু পেয়ে গেছো. আর cot এর ভ্যালু পেলে আমরা cosec এর ভ্যালু কিভাবে পেতে পারি? কারণ we know the formula is cosec square minus cot square equal to 1. That's why cosec square a is equal to 1 plus cot square a. This is 1 plus 3 whole square, that is 3. This is equal to 4. এখন যে ভ্যালুটা তোমরা বসিয়ে দিলে পাবা, দ্য কোসেক ইজ এখানে 4 মাইনাস 4 বাই 3 ডিভাইডেড বাই 4 প্লাস 4 বাই 3. তোমরা যেটা এখন তাহলে 3 4 এর অঙ্ক হয়ে গেল যে 4 মাইনাস 4 বাই 3 ডিভাইডেড বাই 4 প্লাস 4 বাই 3. তোমরা যদি অভিযোগ করলে দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার. আমার বিশ্বাস তোমরা সবাই পারবে. এখন আমি এর পরের চ্যাপ্টারে যাব. এর পরের চ্যাপ্টারে আমি যখন যাব আমাদের এই ফর্মুলাগুলো লাগবে, আর আমাদের কিছু ভ্যালু আমাদের মুখস্থ করতে হবে. সেটা কি? tan 30 এর ভ্যালু কত, tan 45 এর ভ্যালু কত, tan 60 এর ভ্যালু কত, tan 90 এর ভ্যালু কত. এটা তোমাদেরকে আমি মনে করি যে তোমাদের আমি পড়িয়েছিলাম বা এটা ধরো তোমরা এটা যদিও তোমাদের মনে রাখা রাখতে হবে যে তোমার আমি যদি এখন জিজ্ঞাসা করি যে তোমার আব্বুর নাম কি বা তোমার আম্মুর নাম কি বা তোমার ভাইয়ের নাম কি, এটা যেমন তোমাদের জানা দরকার, ঠিক এই ভ্যালুগুলো তোমাদের এইভাবে জানা. তারপরে আমি ধরে নিলাম যে তোমরা সবগুলো ভ্যালু ভুলে গেছো, তারপরে কিন্তু এই ভ্যালুগুলো বার করা খুব সহজ. তোমরা এক সহজ কি যে তোমরা জিরো থেকে ফোর পর্যন্ত আমার বিশ্বাস তোমরা সবাই লিখতে পারো. তোমরা লিখলা জিরো ওয়ান টু থ্রি ফোর, হিয়ার দ্য হাইয়েস্ট নাম্বার ইজ ফোর. তোমরা সবাইকে ফোর দ্বারা ডিভাইড করো, ডিভাইডিং বাই ফোর. এরপর তোমরা রুট করো. দেখো আমার কিন্তু কোনো ভেদ আমি মুখস্থ করলাম না, আমি শুধু জিরো থেকে ফোর পর্যন্ত দেখলাম, তারপর ফোর দ্বারা ডিভাইড করলাম এবং তাকে রুট করলাম. ঠিক এদিক থেকে যে ভ্যালুটা হবে সেটা হবে সাইন এর. আমাদের ভ্যালু কার্কের ভ্যালু লাগে? জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফর্টি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি. এদিকের ভ্যালুগুলো হবে সাইন এর. আর এদিক থেকে যদি যদি ধরো উল্টাভাবে এই সে ভ্যালুগুলো হবে কস এর. অর্থাৎ এটাকে বলে তার রেশিও অফ নাইনটি ডিগ্রি. তোমার 90 টাকা দরকার, তোর আম্মা তোমাকে 30 টাকা দিয়েছে, তাহলে 90 হতে আর কত লাগবে? 60. দ্যাটস ওয়াই সাইন অফ 30 ডিগ্রি যা হবে কস অফ 60 ডিগ্রির ভ্যালু তাই হবে. আর ধরো তোমার আম্মা তোমাকে 45 টাকা দিয়েছে, তাহলে 90 হতে আর কত লাগবে? 45. তার মানে সাইন 45 এর ভ্যালু যা হবে
cos 45 এর ভ্যালু তাই হবে সেটা হলো 1 বাই √2 sin 60 তোমার কাছে 60 টাকা আছে আর কতটা করলে পারে 90 হবে 30 অর্থাৎ sin 60 এর ভ্যালু যা হবে cos 30 এর ভ্যালু তাই হবে আর sin আর cos যদি তুমি জানো tan = sin / cos tan = sin / cos আর দা রিসিপ্রোকাল অফ sin ইজ cosec দা রিসিপ্রোকাল অফ cos ইজ sec এন্ড দা রিসিপ্রোকাল অফ tan ইজ cot তার মানে 60 এর ভ্যালু তুমি জানো আর এই 60 এর ভ্যালু যদি জানো তাহলে তোমাদের এর পরবর্তীতে চ্যাপ্টার এটা পড়তে আই থিংক ইট উইল টেক ম্যাক্সিমাম 10 মিনিট 10 মিনিটের মধ্যে তোমরা প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা ভাষা তোমরা করতে পারবে তো আমি এখন ওই এর পরবর্তী যে চ্যাপ্টার এই চ্যাপ্টারে যাব আর তোমাদের যদি মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি দ্রুত যাচ্ছি ফাস্ট যাচ্ছি তাহলে তোমরা আমার যে আরেকটা নাম্বার আছে যেটা 01787333999 এই নাম্বারটা আমার কাছে আছে তোমরা ফোন দিলে আমি এই ফোনে যে বলতে পারবো যে যে আমি স্কুলে যাব কিনা বা অমুকটা বুঝতে কষ্ট হয়েছে তোমরা বললে আর আমি সেটা তো যাব তোমরা কিন্তু কেউ কিন্তু আমাকে ফোন দিচ্ছ না তার মানে আমি ধরে নিব যে তোমরা সবাই সব কিছু বুঝছো তবে এরপরে স্কুল খুললে কিন্তু পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা না পারলে কিন্তু ধরা হবে তোমাদের থ্যাংক ইউ আলো কি আশা দেখতেছে